দেহমনের যত্নায়ন কিংবা দৈনন্দিন কার্যক্রমগুলোর স্বাভাবিক প্রক্রিয়া বহাল রাখা বা রোগ নিরাময় সব ক্ষেত্রেই এখন মেডিটেশন চর্চার বিস্তর প্রভাব। বিভিন্ন গবেষণা বলছে, ওষুধের রাসায়নিক বিক্রিয়ার মতো মেডিটেশন চর্চার ফলেও দেহের সৃষ্ট ইতিবাচক স্পন্দন রোগ নিরাময়ে একই পরিবর্তন আনে। গবেষক চিকিৎসকেরা বলছেন, রোগ নিরাময়ে ওষুধের সার্থক বিকল্প হতে পারে মেডিটেশন। মাথা থেকে পা পর্যন্ত দেহের আটটি বৃহত্তম অঙ্গের সুস্থতাই আপনাকে করবে নীরোগ, সুস্থ ও প্রাণবন্ত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। এক, মস্তিষ্ক। একজন ধ্যানী মস্তিষ্কের কর্পাস কলসামের পুরুত্ব বাড়ায় মেডিটেশন। কর্পাস কলসাম ব্রেনের ডান ও বাম বলের সমন্বয় সাধন করে, আর মোটর ও সেন্সরি নিউরনের কাজের উপর এই অংশের প্রভাব ব্যাপক। মেডিটেশন মস্তিষ্কের প্যারাইটাল লোককে শান্ত রাখে, ফলে একাকিত্ব বোধ ও নেতিবাচক আবেগ দূর হয়। দুই, কিডনি। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় 400 বার কিডনির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই কিডনিকে সুস্থ রাখার দায়িত্ব আপনারই। কিডনিকে সুস্থ রাখতে মেডিটেশন অনেক কার্যকরী। নিয়মিত মেডিটেশন কিডনিকে রাখে সুস্থ। কিডনির ঊর্ধ্বভাগে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে স্ট্রেস হরমোন কর্টিসল উৎপাদনের মাত্রা কমায় মেডিটেশন, ফলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে না। তিন, হাড়। 50 বছর বয়সী যারা অস্টিওপ্রোসিসের মতো হাড়ের ক্ষয়জনিত রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের প্রতি 10 জনের 9 জনই নারী। তবে 70 বছর বয়সীদের মধ্যে পুরুষের সংখ্যা কিছুটা বেড়ে সাধারণত এ অনুপাত হয় 6:4-7:3। বয়সজনিত হাড়ের ক্ষয়জনিত রোগে মেডিটেশন খুবই কার্যকরী, আর এই ক্ষয়জনিত ব্যথা বেদনা দূর করতে, গঠন মজবুত করতে ও হাড়ের ক্ষয়প্রাপ্ত টিস্যু মেরামত করতেও সক্ষম মেডিটেশন। 4. ফুসফুস। ধ্যানীদের শ্বাস প্রশ্বাসের হার তুলনামূলক কম থাকে, নিয়মিত দম চর্চা ফুসফুসকে অধিক সক্রিয় রাখে। মেডিটেশনকালে ধীরলয়ে নেওয়া দম ফুসফুসকে অধিক সক্রিয় করে তোলে, একই হারে শ্বাস প্রশ্বাস নিলে তার হৃদস্পন্দনকেও প্রভাবিত করে। 5. হৃৎপিণ্ড। বর্তমান বিশ্বে 1 নম্বর ঘাতক ব্যাধি হল হৃদরোগ। হৃদরোগের মূল কারণ স্ট্রেস বা মানসিক চাপ এবং অসম খাবার ও অতিভোজন। মেডিটেশনে স্বাভাবিক গতির চেয়ে অর্ধেক গতিতে গভীরভাবে দমচর্চা করলে প্যারাসিম্প্যাথেটিক এবং ভেগাস স্নায়ু উদ্দীপিত হয়, ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে। হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ না পড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। মেডিটেশন ও দমচর্চা হৃৎপিণ্ডের রক্তচাপ স্বাভাবিক রাখে ও হৃদরোগ প্রতিরোধে এ দারুণ উপকারী। মূলত নিয়মিত মেডিটেশন মানসিক চাপ কমায়, রক্তে ইনসুলিন হোমিওস্ট্যাসিস পুনরুদ্ধার করে, ফলে দেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। 6. পাকস্থলী। যারা সাধারণত হজমের সমস্যায় ভুগছেন তাদের কারণটা কিন্তু শারীরিক নয়, বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক। কারণ পাকস্থলীতে যে অ্যাসিড উৎপন্ন হয় তাতে লোহা দিলে লোহাও গলে হজম হয়ে যাবে। এই অ্যাসিড এত শক্তিশালী যে পাকস্থলী যাতে নিজেই হজম না হয়ে যায় সেজন্য প্রতি 5 দিনে পাকস্থলীর আবরণ বদলে যায়। মেডিটেশনে গভীরভাবে দম নেওয়ার ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীর জুড়ে প্রবাহিত হয়, যা পরিপাকতন্ত্র বিশেষ করে পাকস্থলী ও অন্ত্রের আবরণকে সুস্থ রাখে এবং শরীরের বিভিন্ন অংশে পুষ্টি সরবরাহ করার জন্য নিয়োজিত কোষগুলোকে উজ্জীবিত করে, ফলে পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, IBS, IBD থেকে মুক্ত থাকা যায়। 7. ত্বক। দমচর্চার ক্ষেত্রে আমাদের ঐতিহ্য কমপক্ষে 5000 বছর আগের। মুনিশি দরবেশদের ত্বক, চোখ ও চেহারায় যে ঔজ্জ্বল্য ও আভা দেখা যেত তার অন্যতম কারণ ছিল ঠিকভাবে দম নেওয়া, অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ। ধ্যান শরীরের প্রদাহ প্রক্রিয়ার গতি কমিয়ে ত্বকের স্বাস্থ্য উন্নত করে, ত্বকের মসৃণতা ও কোমলতা ধরে রাখে এবং চর্মরোগ ও ব্রণ কমাতে সাহায্য করে। এমনকি হরমোনে ভারসাম্যের ক্ষমতার কারণে পাশ্চাত্যে নারীদের ধ্যানচর্চায় আগ্রহ বেড়েছে। ত্বকের স্বাস্থ্য উন্নত করতে পাশ্চাত্যে নারীদের ধ্যানচর্চায় আগ্রহ বেড়েছে। 2019 সালে 2-9টি গবেষণায় দেখা গেছে, ক্যান্সারে আক্রান্ত যে রোগীরা মেডিটেশন করেন তাদের মানসিক যন্ত্রণা, ক্লান্তি, ব্যথা এবং বিষণ্নতার লক্ষণগুলো কম থাকে। 8. কান। কান শরীরের এমন একটি অঙ্গ যা দিয়ে আপনি প্রিয়জনের কণ্ঠস্বর, সুন্দর গানসহ পাখির আওয়াজ শুনতে পান এবং তৃপ্ত হন। তাই যদি এই কান সংক্রান্ত সমস্যায় ভোগেন তাহলে মেডিটেশন আপনাকে সাহায্য করবে। অ্যাড্রিনালিন হরমোনের অধিক নিঃসরণে কানের ভেতর রক্ত সঞ্চালন হ্রাস পায়, ফলে ধীরে ধীরে শ্রবণ শক্তি কমতে থাকে। অন্যদিকে মেডিটেশন অ্যাড্রিনালিন হরমোনের নিঃসরণ কমায়, ফলে একজন ধ্যানীর শ্রবণ শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন শব্দ বোঝার ক্ষমতাও বাড়ে বহুগুণ। নিয়মিত দমচর্চা এবং মেডিটেশনের অভ্যাস গড়ে উঠলে ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন সুস্থ ও প্রাণবন্ত। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।